হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজ নিয়ে ভাবনা আর না আনা, আসলে আমাদের বাংলাদেশটাই এমন। পেঁয়াজ তো 20 টাকার জায়গা, হ্যাঁ, এখন পৌঁছে গেছে 220 টাকায় পার কেজি। আর এখন গুজব ছড়িয়ে পড়ছে, আসলে কি সত্যি লবণের মূল্য 150 থেকে 200 টাকা কেজি? চলুন আমরা দেখি আসলে কতটুকু সত্য, না এটা আসলে গুজব। আমি লবণ গুজব বাংলা লিখে সার্চ করলাম, দেখুন আমি ফেসবুকেতে দেখাচ্ছি, ইতিমধ্যে অনেক অনেক ভিডিও আপলোড হয়ে গেছে লবণ নিয়ে, অনেক জায়গা থেকে অনেকে অনেক পোস্ট করছে। আসলে কি, আসলে এটা কি কোম্পানিগুলো কি লবণের মূল্য বাড়াই দিছে, না আমাদের মতো ক্রেতারাই আসলে বাড়াই দিছে? দেখি আসলে ভিডিওটি দেখি কেমন লাগে, অবশ্যই আপনারা জানাবেন। আর আমি চেষ্টা করছি সত্য না মিথ্যা এটা দেখানোর জন্য, তো আমরা ভিডিওগুলো দেখি, অনেক ভিডিও দেখতেছেন, দেখুন সবগুলো ভিডিও কিন্তু। আচ্ছা চলুন ভিডিওর মাধ্যমে দেখি আসলে সত্যি কি না মিথ্যা, গজব নাকি আসলে সত্যি লবণের। আপনাদের নিয়ে পাবলিক পোস্টগুলো দেখবো, পাবলিক ভিডিওগুলো দেখি, পাবলিকগুলো কি বলছে ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পেয়েছেন একজন ব্যবসায়ীর কথা, আগামীকালকে যে লবণের প্রয়োজন, সেই প্রয়োজনের যে চাহিদা সেটির অর্ডারও কিন্তু ওনার ডিস্ট্রিবিউটর এসে নিয়ে গেছে এবং লবণের কোনো সংকট নেই। তারপরও যারা এই এই কথাটি ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য সম্পর্কে এখন আপনারা সবাই পরিষ্কার বুঝতে পারছেন। আমরা বাজারে আরও বিভিন্ন দোকানে যাব, আমরা এই দেখেন আজকের ডেট, এটি হচ্ছে আগামীকাল, এই 19 তারিখ আগামীকাল উনি ওনার দোকানে এই পরিমাণ লবণ রাখবেন। এখন যদি ওনার লবণের সংকট থাকতো তাহলে এই যে রেটটি দেখেন আপনারা 240 টাকা পুরা এক বস্তা, এখন এক বস্তা লবণ যদি উনি 240 টাকায় ক্রয় করেন, 880 টাকা সর্বমোট। কত প্যাকেট কোনো আছে লেখা? ইসলামপুর বাজারের সর্ববৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান ফিজায় যাবো, আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হওয়া দরকার যে কিভাবে মানুষকে জিম্মি করে এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করে। বহু ভিডিও ইতিমধ্যে অনেকে শেয়ার করছেন আসলে ওই লবণের গুজব নিয়ে, আসলে সত্যি আসলে লবণের মূল্য বাড়েনি, আমরা ক্রেতারাই আসলে বাড়িয়ে দিচ্ছি। অনেক জায়গায় অনেক অভিযান চলছে এই লবণের মূল্যটুকু আসলে গুজব কিনা তা নিয়ে, আমরা ক্রেতারা আসলে অনেক সময় বুঝি না, যা শুনি আসলে গুজবে বিশ্বাস করি অনেক কিছুই। তো আমি আমার নিজ এলাকা দিরাই উপজেলার একটা ফেসবুক আইডি, দিরাই থানার ওসি সাহেব, উনি অত্যন্ত উদার মনের মানুষ, আমি ওনার যে আজকের পোস্ট আমি দেখতে চাই, তো চার্জ করিনি দিরাই থানা চার্জ করে দেখিনি ওনার আইডিতে কি পোস্ট আছে আজকের, হয়তো বা লবণ নেই কোনো কিছু থাকতে পারে। চলে এলাম দিরাই থানা, এই যে সত্যি আমার ভাবনাটা বলছিল না, প্রথমে দেখতে পাইতেছি একটা দোকানের, দুটো দোকানের ভিডিও নিয়ে ওনার একটা ভিডিও, তো চলুন আমরা ভিডিওটা দেখে নিই আসলে সত্যি কিনা, আসলে এটা আসলে গুজবই মনে হয়। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ওসি স্যারকে যে উনি আসলে মাঠ পর্যায়ে দোকানের দোকান পরিদর্শন করছেন, মূল্যটা আসলে উচিত যে মূল্যটা, বডি রেট যে দেওয়াটা, এমআরপি দেওয়া সেই দামেই বিক্রি করছে না নাকি বাড়তি দামে বিক্রি করছে, সেগুলো দেখার জন্যই উনি গিয়েছিলেন। চলুন দেখে নিই ওনার ভিডিওটা কী বলছেন উনি, আসলে গুজব কি না। নারায়ণ কি না,
হচ্ছে স্যারের কথাগুলো শুনলাম, আসলে এটা গুজব। আর এর আগেও আমরা শুনছি একটা ভিডিওতে আসলে গুজব, তো আমরা আসলে গুজবে বিশ্বাস করব কেন, গুজবে আমরা বিশ্বাস করব কেন? তো চলুন আমরা আরও কিছু ভিডিও দেখে নিই, আরও কিছু পোস্ট ফেসবুকে দেখি। এই যে দেখতেছেন একটা এই পোস্টের মধ্যে একটা কমেন্ট দেখা যাচ্ছে, উনি সিলেট থেকে কিনছেন, সিলেটের একজন ক্রেতা। একটি দোকানের মেমো দেখতেছি, 80 টাকা 1 কেজি লবণের। আমরা অনেকগুলো ভিডিও আমি ফেসবুকের মাধ্যমে দেখছি বা অনেক পোস্টগুলো দেখছি, আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি। তো আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা এই গুজবটা বিশ্বাস করেন, প্লিজ কেউ এই গুজবে কান দেবেন না। আসলে লবণের দাম বাড়েনি বা বাড়বেও না। পূর্বের মূল্যে